নমস্কার আমি রিয়া আপনারা দেখছেন জিও বাংলা জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান দু হাজার উনিশ পুজোর গন্ধ এসেছে পুজো পরিক্রমা নিয়ে আর পুজো পরিক্রমা মানেই জিও বাংলা একেবারে তোরজোরভাবে নেমে পড়েছে কিন্তু কলকাতা যেসব ভালো পুজো আছে ইউনিক পুজো আছে সেই সব পুজোকে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করা আর আজ আমরা আছি সেরকমই ঠিক একটা পুজো উল্টোডাঙার কিন্তু করবাগান করবাগানে এসে একটা জিনিস বুঝতে পারলাম এখানে লোকজনের বেশ খোলামেলা মানে এখানে লোকজনেরদের কথা শুনে মনে হলো অফ ক্যামেরা যখন ওনাদের সাথে কথা বলছিলাম ওনারা সুন্দরভাবে কিন্তু থিমটা বুঝেছেন সেটাই সেটা কিন্তু ঠিক কারণ কি ওনারা আমাদের স্টুডিওতে গিয়েছেন স্টুডিওতে তো কথা হয়েছে এবার কথা বলবো ওনাদের এখানে এসে কতটা কত দূর ওনারা প্রিপেয়ার করেছেন কতটা প্রিপারেশন হয়েছে কত পার্সেন্টেজ কী ইনস্টলেশন রাখছেন কেমন সিকিউরিটি সব কিছু জানতে পারবো জানতে হলে চলুন আমার সাথে ওনাদের সাথে মিট করে নি ওনাদের সাথে কথা বলে নিই নমস্কার আপনাদের সবাইকে জিও বাংলাতে আপনার নাম আমার নাম সঞ্জয় গুন্ডু আমি এক্সিকিউটিভ বডি মেম্বার আমি বিশ্বজিৎ রায় ক্লাব সেক্রেটারি প্রথম প্রশ্ন আপনার কাছে থাকবে সেটা হলো কত বছরের পুজো এবার আমাদের বাহাত্তরতম বর্ষ তো বাহাত্তরতম বর্ষতে বেশ অনেকটা দায়ভার রয়েছে তাহলে সিকিউরিটি কেমনভাবে আপনারা মেজার করছেন সিকিউরিটি বলতে আমাদের তো ভলেন্টিয়ার থাকেই এবং মহিলা ভলেন্টিয়ার থাকে আর আর আমরা নিজস্ব সিকিউরিটি আমরা ওকে মানে ভাড়া করি মানে যে থাকে সারা এবং ডে নাইট সার্ভিস থাকে এবং সবচেয়ে বড়ো কথা পুলিশ প্রশাসন যেভাবে সহযোগিতা করে তারপর আর সিকিউরিটি রাখতে হয় রাখতে রাখতে হয় কিন্তু ওনারা বহু সহযোগিতা করে আমাদের পুজোর সঙ্গে আচ্ছা উল্টোডাঙ্গা তো এমন একটি মানে কি মানে মধ্যমণি বলা যেতে পারে সেইটার যে মানুষজন এত রাস মানুষজনের যে এত ঢল নেমে পড়ে সেটাকে কি করে আপনারা সামাল দেন না সেটা সামাল দিয়ে প্রশাসন তো সহযোগিতা না করলে হয় না তার মধ্যে আমরাও হান্ড্রেড পার্সেন্ট এই যে যাদের দেখছেন আরও দেখবেন যত দিন যাবে এরা মানে কন্টিনিউ রাত জেগে এই করে আমাদের সত্যি কথা বলতে কী বলুন তো আমরা পুজো করি ঠিকই কিন্তু আমরা ঠিক মতন আনন্দ করতে পারি না কিন্তু আমাদের চিন্তা থাকে কোনো যারা দর্শনাতে আসে তাদের যদি কিছু না হয় এটাই কাছে প্রার্থনা করি আশা করি কিছু হয় হয়নি আগামী দিনে জানি না হয় এটা আমরা চেষ্টা করবো হ্যাঁ সেটা আমরাও চাইছি যাতে কি সেরকম কিছু না শুধু এটা চাইছি আপনারা যারা ওপারে বসেছেন দর্শক বন্ধুরা তারা যাতে এখানে আসুক এখানে এসে এই পুজোটা উপভোগ করুক তার জন্য পুজোটা আমি জিজ্ঞেস করবো যে থিমটা কি এবছর আমাদের থিম হচ্ছে সমাপ্তি 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 জিনিসটা মানে সেটা যদি একটু ইলাবোরেট করে বোঝা সমাপ্তি সমাপ্তিমান হচ্ছে শেষ থেকে সুর যে সন্ধিক্ষণ সেইটাকেই আমাদের তুলে ধরা হচ্ছে সমাপ্তিমান হচ্ছে শুধু কিন্তু শেষ নয় সেই শেষের থেকেও কিন্তু আবার নতুনভাবে শুরু হচ্ছে সেই জিনিসটাকেই আমরা তুলে ধরছি মণ্ডপের টোটাল ভাবনা চিন্তায় আপনারা আসলেই দেখতে পাবেন যে প্রথমে একটা জিনিস থাকবে দ্বিতীয় ধাপে আর একটা জিনিস থাকবে তৃতীয় ধাপে আর একটা জিনিস থাকবে টোটাল ব্যাপারটাই হচ্ছে সমাপ্তি নিয়ে মানে তিনটে স্টেপে থাকবে তাই কি না তো তিনটে স্টেপে যখন থাকবে তো ইনস্টলেশন কি রাখছেন আপনারা কি কি আর করবাগান মানে দর্শনার্থী যারা আসে দূর তারা জানে আমাদের অল্প বাজেট হলেও তারা জানে মানে কিছু নতুনত্ব কিছু দেখতে পারবে সেটাই আমরা চেষ্টা করি দর্শনার্থী আনন্দ দেওয়ার জন্য এবং আমাদের যে থিমারের সঙ্গে যেটা কথা বলছে এ ব্যাপারটা হলো উনি পুরো ভাঙতে আমার বারণ বারণ করেছে যেটা যে দর্শনার্থী এসে দেখুক এটাই সাসপেন্স আমাদের আর আমাদের তিনটে ধাপে যেটা আমাদের বললো যে তিনটে ধাপেই হবে এবং আমাদের মানে যে আমাদের কাঠের পুতুল হয়েছে অন্য জায়গায় আমাদের তো অন্য জায়গায় এটা তৈরি হচ্ছে এখানে জায়গা শর্ট বলে আমাদের অন্য জায়গায় তৈরি হচ্ছে ওরা হয়ে আজ মোটামুটি সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে আর কাঠের পুতুল খোদাই করে যেগুলো আছে ওগুলো আমাদের পুরো মণ্ডপে সাজানো থাকবে তো রং কী রঙ বেশি দেখতে পারবে না রঙ কোন তো এখন সেইভাবে বলা হয় না তবে আপনি তো জানেন উৎসব মানে রং রং ছাড়া তো উৎসব হয় না তবে যেটা থাকবে সামঞ্জস্য ঢেকেই থাকবে হ্যাঁ এবং মানে উনি বলতে চাইছেন যে এখন কিন্তু রঙের কথাটা বলছেন না ইনস্টলেশন ইনস্টলেশনের কথাটা কিছু ধরা ছোঁয়া দিলেন দর্শক বন্ধুদের এখানে এসে কিন্তু দেখতে হবে আচ্ছা এবার জিজ্ঞেস করবো সেটা হলো আমার মনে হয় সব ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো এন্ট্রি আর এক্সিট পয়েন্টটা আপনারা কীরকম কোথায় রাখব আমাদের যে তো সামনে দিয়ে আপনি ফ্রন্টে দেখতে পাচ্ছেন এক্সিটটা আমাদের একটু ছোটো কিন্তু কিছু তো করার নেই বাড়িতে আর ভাঙতে পারবো না তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি আমাদের যে এক্সিটটা ছোটো হল আমাদের ভলেন্টিয়ার্স এবং সিকিউরিটি নিজস্ব সিকিউরিটি যেটাতে তাদেরকে এবং পুলিশ প্রশাসন দিয়ে আশা করি এত বছর বাহাত্তর বছর তো না মানে বাহাত্তর বছর পুজো হলো কিন্তু দশ পনেরো পনেরো কুড়ি বছর এই বছর অসুবিধা হবে না আমরাও চাই যাতে অসুবিধা যাতে না হোক সেই অসুবিধা না হোক সেটার জন্যই কিন্তু ওনারা জোর কদমে লেগে পড়েছে আর তার জন্য এখানে এসে বেশ দারুণ লাগছে এখানে এসে একটা জিনিস মনে হলো যে জায়গাটা কিন্তু একটু একটু খুব মানে ক্লাস্টার্ড এরিয়াতে হলেও বাট ওনারা খুব ভালোভাবে মেনটেন করেছে এখানে সেটাই আমি তো এসে বুঝতে পারলাম অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট উইল ইউস এ তার জন্য এখানে আসতে হবে প্রত্যক্ষ করতে হবে থিম জানতে পারলেন আরও কিছু জানতে পারবো প্রথম পরিক্রমাতে এসছি এখানে থাকবে অনেক রাউন্ডস আপনারাও থাকছেন আমাদের সাথে আর যেন চোখ রাখতে হবে জিও বাংলাতে অ্যান্ড উই উড লাইক টু থ্যাঙ্ক আওয়ার স্পন্সার এম বাজার অ্যাসোসিয়েট স্পন্সার জিএসটি দোস আউথ দোস স্পনসার সম্পর্ক অ্যাডভার্টাইজিং আইটি স্পন্সার আর এন জে কনসালটেন্সি সার্ভিসেস সেফটি পার্টনার্স কেবলস এবং ইভেন্ট স্পন্সার কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন আমিরিয়া সাথে সার্জি উইথ ক্যামেরা পার্সন সুজয় আর আপনার দেখছেন জিও বাংলা ভালো থাকবে ভালো রাখবেন নমস্কার